শেষ পর্যন্ত ধৈর্য রাখবেন, একটা একটা বংশ হবে। আপনাদের বাচ্চা কোন রুমে বসেছে আপনারা জানেন। আমরা যদি বলি 201, তাহলে 201 এর গার্ডিয়ানদেরকে একটু এগিয়ে দিলে ভালো হয়, তখন সহযোগিতা করবেন আপনারা। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন একটি শিক্ষা উন্নয়ন ও মেধাচর্চা সংস্থা। এই সংস্থার উদ্যোগে আজ 31 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখ শনিবার দশমবারের মতো অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ের মেধাবৃত্তি পরীক্ষা। আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং বটতলি এসএম আউলিয়া ডিগ্রি কলেজ পৃথক দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই মেধাবৃত্তি পরীক্ষা। সকাল ও বিকেল দুই দফায় অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় কেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 2000-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী আনোয়ারা উপজেলায় 30 ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষা একই দিনে ঘোষণা করায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা একদিন পেছানো হয়েছে। অর্থাৎ 30 ডিসেম্বর শুক্রবারের পরিবর্তে 31 ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিগত 25 ডিসেম্বর চট্টগ্রাম মহানগর জোনের পরীক্ষা সম্পন্ন হয়েছে, এতেও কেজি থেকে পঞ্চম শ্রেণীর প্রায় 2500 শিক্ষার্থী অংশ নিয়েছিল। করোনার কারণে বিগত দুটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি জানিয়ে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক সরোজ আহমদ বলেন, ধন্যবাদ প্রিয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে সালাম এবং নমস্কার। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন 2011 সাল থেকে মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। 2011 সাল থেকে আমাদের এই মেধাবৃত্তি কার্যক্রম শুরু হয়। কোভিডের কারণে 2 বছর 2020-2021 দুই বছর বন্ধ ছিল, কোভিডের পরে এই প্রথম আবার শুরু হয়েছে। আমাদের কার্যক্রম চট্টগ্রাম ব্যাপী, বিশেষ করে মহানগর, হোল্ড মহানগর 41টি ওয়ার্ডে আমরা কাজ করি। এবং উপজেলা ভিত্তি বলতে উপজেলা শুধু আনোয়ারাই করা হয়, আনোয়ারার সারাউন্ড যে উপজেলাগুলো আছে ওখান থেকেও ক্যান্ডিডেটরা এসে এখানে অংশগ্রহণ করে। আমাদের অদূর ভবিষ্যতে পরিকল্পনা আছে, আমরা পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে ওগুলোতে আমরা আমাদের এই কার্যক্রমটা ছড়িয়ে দেব, তবে এটা এখনও বাস্তবায়নের দিন। জিনিয়াস বাংলাদেশ 2011 সাল থেকে প্রত্যেক বছর কন্টিনিউ আমাদের এই কার্যক্রম, আমরা একটা নির্দিষ্ট টাইমে রেজিস্ট্রেশন করি এবং নির্দিষ্ট টাইমেই পরীক্ষা নিই এবং নির্দিষ্ট ঘোষণা অনুযায়ী আমাদের রেজাল্ট হয়। এবারে রেজাল্ট হবে 18ই ফেব্রুয়ারি। আপনারা রেজাল্ট পূর্বদেশ পত্রিকায়ও পাবেন, আমাদের যে ফেসবুক পেজ জিনিয়াস বাংলাদেশ, বাংলা লিখলে পেয়ে যাবেন জিনিয়াস বাংলাদেশ, ওখানেও পাবেন। আমাদের একটা পেজ আছে, এটা ইংলিশ লিখতে হবে, এটাও জিনিয়াস বাংলাদেশ। যাই হোক, আজকের যে দুইটা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে আনোয়ারায়, একটা হচ্ছে বটতলি এসএম আউলিয়া ডিগ্রি কলেজ, আর প্রথম কেন্দ্রটা হচ্ছে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এই দুই কেন্দ্রে 2000-এর অধিক ক্যান্ডিডেট অংশগ্রহণ করছে আজকে। এর আগে একটা কথা বলে রাখি, আমরা 25 ডিসেম্বর মহানগরের পরীক্ষাটা শেষ করেছি রেলওয়ে পাবলিক স্কুলে, কলক গ্রাউন্ড, ওখানে পরীক্ষা হয়েছে। ওখানে আমাদের ক্যান্ডিডেট ছিল 3000। আমাদের পরীক্ষাটা হয় কেজি থেকে ক্লাস এইট পর্যন্ত আমাদের পরীক্ষা সকালে বিকাল। সকালে হচ্ছে এখন 1 থেকে 5, বিকেল হবে কেজি 6, 7, 8, এভাবে হবে। তো যা হোক, 2.5 ঘন্টার পরীক্ষা 100 মার্কের, আবার হাই স্কুলে হয় আপনার 50 মার্কের পরীক্ষা, এটা 1 ঘন্টার পরীক্ষা। তো আমরা আপনাদেরকে অভিভাবকদেরকে এই কথাও জানিয়ে রাখতে চাই, আগামীতে আমরা আমাদের সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি আমরা একটু পরিবর্তন করতে যাচ্ছি। অলরেডি আমাদের বোর্ড গঠন করা হয়েছে, ওরা গবেষণা করছেন কীভাবে বাচ্চাদেরকে আরও বেশি ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সুন্দর পরিবেশে মেধাচর্চায় আরও এগিয়ে দেওয়া যায়, এটার জন্য আমরা কাজ করছি। আশা করি আমরা আগামী বছর থেকে নতুন সিলেবাসে নতুন ফর্মুলায় আমরা পরীক্ষা নেব। তো যা হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জিনিয়াস বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই আমি এখানে সরোজ ভাইয়ের সাথে আছি এবং এই জিনিয়াস বাংলাদেশের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এই কেন্দ্রে প্রায় 1200 পরীক্ষার্থী সকাল বিকেলে অনুষ্ঠিত হবে। পরীক্ষা আসলে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং অভিভাবকের মধ্যেও উৎকণ্ঠা নেই, তারা সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে এবং সুশৃঙ্খলভাবে তাদের আসন ব্যবস্থা করা হয়েছে এবং প্রশ্ন মোটামুটি সন্তোষজনকভাবে তারা উত্তর লিখতেছে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি একজন গাইডিয়ান,
প্লাস আমি টিচার, আমি হাই স্কুলে আছি। আমার নাম হচ্ছে রীনা বিশ্বাস, জিহরি বারোখান শিলাইগড়া উচ্চ বিদ্যালয়ের আমি একজন সিনিয়র শিক্ষক। তো আমার ছেলে আনোয়ারা মডেল থেকে ক্লাস থ্রি থেকে জিনিয়াস বৃত্তি পরীক্ষা দিচ্ছে। আমার ছেলের রোল হচ্ছে এই বার্ষিক পরীক্ষার মধ্যে রোল 23 হয়েছে, মোটামুটি আছে, ভালো, তেমন খারাপ না। তো জিনিয়াস বৃত্তি পরীক্ষাটা আসলে এটা এমন একটা বৃত্তি পরীক্ষা যেটাতে ছেলে মেয়েদের মেধাটা আসলেই যাচাই করা হয় ভালো মতো, এবং ছেলে মেয়েরা খুব আগ্রহ সহকারে পরীক্ষাটাতে অংশগ্রহণ করে, এবং ওটাতে ছেলেরা অনেক অ্যাডভান্স হয়। ওদের জিনিয়াস বৃত্তি পরীক্ষার সার্বিক পরিচালনায় যিনি আছেন আমার শরৎ স্যার, উনি খুব আন্তরিক, উনি ছেলে মেয়েদের প্রতি খুবই আগ্রহ সহকারে, খুবই আন্তরিকভাবে ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে পরীক্ষাটা অংশগ্রহণ করায় আন্তরিক সহকারে। এবং আমার ছেলেটাও মোটামুটি খুব আগ্রহ সহকারে দেখলাম যে সে জিনিয়াস বৃত্তি পরীক্ষার পড়াগুলা মোটামুটি পড়ছে। পরীক্ষা যদিও বার্ষিক পরীক্ষার লাস্টেই পরীক্ষাটা করা হচ্ছে, তারপরও খুব আগ্রহ সহকারে ছেলেমেয়েরা এটাতে অংশগ্রহণ করে।